थैंक यू जान, थैंक यू। বললাম তোমাকে দেওয়া লাগবে। আমি কাউকে দিছিলাম না, তুমি আমাকে বিশ্বাস করো না? না, ফোন ফোন দিয়ে হবে না। বিশ্বাস করি না, আর বিশ্বাস করার মতো কাজ আপনি করেন। দেখবেন কি কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা বলো। বন্ধুরা, নতুন আরেকটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে প্র্যাঙ্ক ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে প্র্যাঙ্কটা কেমন ধরনের প্র্যাঙ্ক হবে। সো সাথেই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর প্র্যাঙ্ক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে প্র্যাঙ্কটা। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্যামেরাটা একটু, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ বারবার প্র্যাঙ্ক করতে যেয়ে ধরা খেয়ে যাচ্ছে। এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে তারপর প্র্যাঙ্কটা করছি। তো শুরু করা যাক। প্র্যাঙ্কটা প্রথমে আমি আমার একটা বন্ধ সিমে কল দিব। হ্যাঁ, কল দিয়ে রেখে দেব। সেই বন্ধ সিমটা আমি মূলত জান দিয়ে সেভ করব। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন, জান দিয়ে তিনটা লাভ দিয়ে সেভ করছি। এখন আমি প্র্যাঙ্কটা করব। হ্যাঁ জান, ভালো আছো? হ্যাঁ জান, অনেকদিন পরেই তো কথা হচ্ছে তোমার সাথে। যাই হোক জান, আমি তোমাকে খুব মিস করি। একটা দাও না জান, প্লিজ জান, একটা দাও না। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। কি হচ্ছিল? কোথায় কি হচ্ছিল? ব্যাপার কি? কই কি ব্যাপার? ভাব কি? কোনো ভাব নেই। কি হচ্ছিল এখন? কোথায় কি হচ্ছিল? কিছু হচ্ছিল না। আমি বাইরে, আমি ঘরের ভিতর নেই। ওটা কাকে দিচ্ছেন? কাকে দিব আবার? কি কি দিব আবার? কি দিব মানে কি? ফোনের সাথে কি? ফোনের ভিতর কি? কিছু না। কি কিছু না? আরে কিছু না, কিছু না। কি আমার কি আপনি বোকা ভাব দিছেন? কেন বোকা ভাবো কেন? আমি বললাম তো কিছু না। কিসের কিছু না? কিচ্ছু না। আবার ফোনে কি? ফোন দেন। ফোন দিয়ে কি করবো? ফোন দিয়ে কি করবো? কি কাকে দেওয়া হচ্ছিল দেখি একটু শুনি। আরে কি দিব, কাকে দিব? কিছু না তো বললাম। কি করছিলেন, কার সাথে কথা বলছিলেন, কাকে দিচ্ছিলেন সেটা আপনি জানেন না, আমি জানি না। কারণ আমি কথা বলছিলাম, কাকে দিচ্ছেন কি না দিচ্ছেন সেটাও আমি জানি না, শুধুমাত্র জাস্ট দেখলাম। কি দেখছো তো? কি দেখছো? ফোনে কথা বলছেন আর কাকে কি দিচ্ছেন? কি আজ তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আমি স্বপ্ন দেখিনি, আমি নিজের চোখে দেখেছি। কি নিজের চোখে দেখছো? যেটা করছেন আপনি ঠিক সেটাই দেখছি। ওরে কি করছেন? কি করেন নি একটু সেটা বলে দিন। আর কার সাথে কি করব? ফোনে না, তাই ফোনটা তোমার লাগবে। কি ফোন দিয়ে কি করব? ফোনে কাজ আছে। কি কাজ? আপনার যদি কাজ থাকতে পারে তো আমার কাজ থাকতে পারে না? না, ফোন দিয়ে ধরেন। ফোন দেওয়া লাগবে না। ওটা কাকে দিছে আর কি জন্য যে সেটা বললাম তো, ফোন বললাম তো আমাকে দেওয়া লাগবে। আমি কাউকে দিছিলাম না, তুমি আমাকে বিশ্বাস করো না? না, ফোন ফোন দিয়ে হবে না। বিশ্বাস করি না, আর বিশ্বাস করার মতো কাজ আপনি করেন নি। কে বিশ্বাস করার মতো? আপনি বিশ্বাস করার মতো কোনো কাজ করেন নি। মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে কিন্তু। কি দিছিলাম তা বলো আগে। কখন দিলাম আমি? এবার সব তিনবার একবার। কি ও ওই সাউন্ড পেয়ে তুমি চলে আসছো?
দেখছি আমি ওই দিকে ওইখানে দাঁড়ায় কি করছিলেন আপনি? কি করছিলেন? না শুয়ে শুয়ে যান না না মোটো ফোনে আর দিব না, কিসের যান? এর ভিতর কি দেখবো তো? এই তো নাম্বার, এই তো যান, এই যে ভালো করে জান দেওয়া লাভ লাভ করে দেওয়া। হ্যাঁ কে এটা? কে আবার? আমি কিন্তু ফোন দিব, কিন্তু ফোন দিব। হ্যাঁ তাই কি হয়েছে? এই জানটা কোন জান দেখি আমি একটু শুনি। দেও ফোন দাও, কোন জান আবার? জান জান মানে কি আপনি বলেন? জান প্রাণ, মন মন হৃদয় হার্ট কুড়ে ঘর। জানটা কোন জায়গা থেকে আসলে দেখি শুনি। আরে আমি কথা বলছিলাম না, ও এমনি কল লিস্টে আছে। কথা যদি কেউ নাই বলে তাহলে কল লিস্টে কেন থাকবে? আর আমার সন্দেহটা কেন ভুল হবে? আমি ওখানে দাঁড়িয়ে দেখলাম কে কারো একজন সব কথা বলছেন। এবার যদি মানে তেমন কেউ নাই হবে তাহলে ফার্স্টে এসে আমি কল লিস্টে কেন প্রথমে যার নামটা বলো? ওটা কল লিস্টে ছিল। কিসের জন্য থাকবে? আর ওটা লেখাই বা কেন থাকবে? তা লেখা থাকবে না? না তা আগে সেভ করা ছিল আমার। আগে কেন থাকবে? তা আগে পরে থাকতে পারে না? না তোমাদের থাকতে পারে, তাহলে আমারও থাকতে পারে। তো তুমি কি বলতে চাচ্ছ শুনি। আপনি কি বলছেন একটু শুনি দেখি। কেন এই জামাকে বিয়ে করলেন? বিয়ে করার পর লোকে জান প্রাণ হৃদয় সব বলে বেড়াচ্ছে, কই কখনো তো আমাকে বলেন না। বলি তো। কই বলি? কবে বলেছেন, কোন দিন বলেছেন? বলি তো। কিসের বলি তো? এখন আমি যদি শুয়ে শুয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে জান প্রাণ এরমভাবে কথা বলি তাহলে কি আছে? কি আজ কাল থেকে তো আমি কথা ধর রাখো। কিসের রাখো? কি নিজের বেলায় ইয়ে তাই না? কে নিজের বেলায় কি? আমি কথা বলছিলাম না তো? না বলছিলেন, আমার কানে অত কালা হয়নি ঠিক আছে। আমি বলছিলাম না, বলছি না একদম মিথ্যে কথা বলবে না। রে বাবা আমি বলছিলাম না সত্যি। তুমি মাথা সি বলতে বলছিলে না? সেটা শুনতে পাও না, সিম্পল একটা বিষয় নিয়ে মাথাটা তো সব। এইখানে এই নাম্বার কেন থাকবে তাই? দা আছে তাই কি? ও কল লিস্টে আছে? না না কল লিস্টে আছে তাই কি? আমি কথা বলছি ও নম্বরে কথা বলি। আমি ফোন দিয়ে শুনবো বলছেন কি বলছেন? না ও সব কল দিতে হবে না। কেন কল দেব? আপনি যদি পারেন তাহলে আমি কেন পারবো না? আমি আপনার জন্য সব ভুলে আছি। আপনি তো দেখছেন আপনার মতনই আছেন, আগে যেরকম ছিলেন ঠিক সেরকমই আছেন। আগে কিরকম ছিলাম? আমি বলছিলাম তো আমি ফোনে কথা বলছিলাম না। এখন নামাজের টাইমে আপনি মিথ্যে কথা বলছেন। কি আজ? কি আজ? বললাম তো আমি কথা বলছিলাম। একদম মিথ্যে কথা হবে না, একদম না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। এখনো বলছো সত্যিটা আমার সাথে বলো। এখনো বলছি তো আমি কার সাথে কথা বলছিলাম? এবার কিন্তু মেজাজটা কিন্তু খিসে যাচ্ছে। কিন্তু মেজাজ খিসে যাচ্ছে কেন? হাত উঠে যাবে কিন্তু। বললাম তো আমি কথা বলছিলাম। আমি এক কথা বা দশ বার শুনতে ভালো লাগে না। আমার ফোন আমি নেব না তা কি? তোমার ফোন উঠে বাইরে তুমি ফোন নেবে না।
বলছি তো আমি ফোনে কথা বলছিলাম না। এই তুমি কথা বলছ না কিন্তু তুমি ছুঁয়েছিলাম আমি কিসে ছুঁয়েছে তারা ফোনের সাথে হ্যালো হ্যালো ফোন কি কিস করো আছিস কেন হে আর আমি একটা মেয়ের ভয়েস শুনতে পাইছি তুমি কি ভাবো কি আমি তোমার প্রতি এতটাই বিশ্বাস করি যে তোমার প্রতি নজর রাখবো না আমি আমি ফোনে কথা বলছিলাম না ফোনে কথা বলছিলাম কি করছিলেন ফোনে মানে কি এমনি এমনি কি হল নাই তাই কি হয়েছে আমি ফোনে কথা বলছিলাম তাই কি হয়েছে হ্যাঁ লজ্জা করে না লজ্জা নারীর ভূষণ মেয়েরা পায় ছেলেরা কিসের লজ্জা হ্যাঁ আর আমি বিয়ে করছি বলে কি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো না বেশ ভালো কথা কি বেশ ভালো কথা কি ফোন দাও নাম আমি সিমি আমি রাখবো না তার নাম্বার ফোনে কথা বলছিলাম তাই কি কেন কথা বলবে আমি তো কোনো সময় বলি না তুমি বলো না বলে কি আমি বলতে পারবো না কেন আপনি যদি বলেন তাহলে আমিও বলবো না কেন না না কেন কেন আমি বলবো না আমি বলবো না আমি বলবো না বললাম না আমি বলিস তুমি বলবো হ্যাঁ কি অবস্থা আপনি যদি বলতে পারেন তাহলে আমিও বলতে পারি বললাম না তুমি বলতে পারবে না আমি বলতে পারি বলছি তাই কি হয়েছে একটু দিছি তাই কি হয়েছে বেশ ভালো কথা কাল থেকে বোঝা যাবে কি কাল থেকে কি বোঝা যাবে দেখবেন কি বোঝা যায় কি না যায় কি বোঝা যায় কি বোঝা যাবে আপনি আমার আপনার কথা থাকবে আমি আমার থাকবো ঠিক আছে আমার যখন খুশি আমি বেরোবো আমি যখন খুশি আমি বাড়িতে আসবো মার খাওয়া বলো মার খাওয়া বলো আর আপনি ভাবলেন কি বলে যে আপনি মারবেন আর আমি বসে বসে মার খাবো আমি এখন সাহেব শুধুমাত্র খাতে সে কিনে দ্বিতীয় শিখেছি ঠিক আছে দেখবেন আপনি দেখবেন কি কি সমস্যা হ্যাঁ কি সমস্যা বলো আমি একটু ফোনে কথা বলছি তাই কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি কি সমস্যা বলে আমি আমার ইচ্ছা মতো বের হওয়া যখন কি সমস্যা তোমার খাওয়ালো কি গায়ে জোর দেখাচ্ছ না কি সমস্যা হবে আমার কোনো সমস্যা না তাহলে মাছ কেন মাছে এত আদর করছে আদর করছে হ্যাঁ আদর করছে ওরে বাহ কি আদর করছে আমার থাপ্পড় মেরে আদর করছে তবু তো একটা মারিস এবার গায়ে দিয়ে দেবো আর কতই বা যাবে এবার গায়ে দিয়ে দেবো না না তোমাকে আদর কতগুলো বিয়ে আছে মার খাবো না বললাম না মাসি তো খাতে সে কিনে দিতে তাই কামড়ে দিতে পারলো ওই যে বলে না যে না পারলে কামড়ে দেয়
দেখো নাম্বারটা একটু ভালোভাবে দেখো, দেখছো? কার নাম্বার দেখছো? দেখছি কার নাম্বার? এটা আমার নাম্বার, মূলত আমার নাম্বার। এই নাম্বারটা মার ফোনে ঢুকানো, সিমটা, এই সিমটা মার ফোনে ঢুকানো। আমি মার নাম্বারটা জান দিয়ে সেভ করে আমি জাস্ট একটু প্র্যাঙ্ক কল করার চিন্তা ভাবনা করছিলাম। হ্যাঁ, তবে প্র্যাঙ্ক কল হলো না, এটা হলো প্র্যাঙ্ক হয়ে গেছে, বউয়ের সাথে প্র্যাঙ্ক। বুঝতে পারছো? কিসের প্র্যাঙ্ক? এটাও কিসের প্র্যাঙ্ক? এটাও প্র্যাঙ্ক, এটাও প্র্যাঙ্ক। ওই দিকে তাকিয়ে দেখো, দেখো তো, এটাও প্র্যাঙ্ক। কিসের প্র্যাঙ্ক? আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, প্র্যাঙ্ক। বুঝেছো? এটা একটা প্র্যাঙ্ক। দর্শক, প্র্যাঙ্কটা কেমন লাগলো? আজকে একটু মনে হচ্ছে সেই লেভেলের একটু প্র্যাঙ্ক হলো। হ্যাঁ, আমি কাউকে কল দেইনি, আমার নাম্বারটা জাস্ট জান দিয়ে সেভ করছি, করেই আমি প্র্যাঙ্ক করার চিন্তাভাবনা করছিলাম, কিন্তু নিজের বউই প্র্যাঙ্ক হয়ে গেল। এর সাথে প্র্যাঙ্কটা করার চিন্তা ভাবনা করে আমি নাম্বারটা সেভ করছি। ভালো লাগছে প্র্যাঙ্কটা? ভালো লাগছে? খারাপ লাগছে না ভালো লাগছে বলো। দর্শক, প্র্যাঙ্কটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। খুব রাগ করেছে, মন খারাপ করেছে।